আসসালামু আলাইকুম। সময়টা এখন তরমুজের, তরমুজের শরবত কিংবা তরমুজের মিল্কশেক কার না ভালো লাগে। প্রচণ্ড গরমে কিংবা রমজানের ইফতারে আমরা এরকম হেলদি খাবার খেতে চেষ্টা করব। রোজার ইফতারে তরমুজের শরবত কিংবা তরমুজের মিল্কশেক সবাই ভালো লাগবে, তাই তো আজকের আমার রেসিপি তরমুজের মিল্কশেক। চলুন দেখে নিই এই মজাদার ঠান্ডা ঠান্ডা তরমুজের মিল্কশেক কীভাবে তৈরি করছি। সর্বপ্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণের টুকরো করা তরমুজ নিয়েছি, 2 কাপ পরিমাণে লিকুইড দুধ আর নিয়েছি 3 টেবিল চামচ চিনি। রেসিপিটি তৈরি করতে হলে অবশ্যই আমাদের ব্লেন্ডার সাহায্য নিতে হবে, তাই তো আমি ব্লেন্ডারে তরমুজের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি চিনি। তরমুজ সবার ভালো লাগার মতো একটি ফল, তাই তরমুজ দিয়ে আমরা এরকম মজাদার শরবত কিংবা মিল্কশেক তৈরি করে পরিবেশন করতে পারি। আর প্রচণ্ড গরমে কিংবা রমজানে বেশি বেশি আমরা যে কোনো ফ্রুটসের শরবত কিংবা মিল্কশেক অবশ্যই ইফতারে রাখতে চেষ্টা করব। সারাদিন রোজা রাখার পর রমজানের ইফতারে যে কোনো ফ্রুটসের শরবত কিংবা যে কোনো ফ্রুটসের মিল্কশেক আমরা যদি ইফতারে পরিবেশন করি, তাহলে আমাদের শরীর মন দুটোই সতেজ থাকবে। তো আমার তরমুজের মিল্কশেকটা তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই সার্ভ করার আগে সার্ভিং গ্লাসে কয়েকটুকু বরফ দিয়ে পরিবেশন করতে হবে। কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে দেখে বুঝতে পেরেছেন। এই প্রচণ্ড গরমে আপনারা অবশ্যই একবারের জন্য হলো তরমুজের এই মিল্কশেক তৈরি করে পরিবেশন করে দেখবেন কতটা ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।